একাত্তরের ভাই এইসব মিটিংগুলো নিয়মিত ভাবে করে ভাই দেখেন না আপ করেন হ্যাঁ ক্যামেরা ফ্রেমে ক্যামেরা ফ্রেমে আপনার ক্যামেরা ফ্রেমে তো সরে যাওয়ার পর আপনি আপ করেন না প্রধানমন্ত্রী নিজে তাদের কিন্তু তারা বারবার প্রস্তাব দিচ্ছে বিভিন্ন একটা প্রস্তাবে আমরা রাজি হচ্ছি সেটা হচ্ছে নিরাপদ সীমা যেটা আমাদের অ্যাক্সিডেন্ট যানজট সড়কের নিরাপত্তা সংশ্লিষ্ট বিশ্ব ব্যাংকের এই প্রস্তাবটা আমরা প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আমরা সম্মত হয়েছি এবং এটা ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে তাদের ফান্ডিংও গতকাল গত 209 কোটি টাকা আমার মনে হয় এটা যেভাবে পরিকল্পনা রয়েছে এই কাজটি আমরা যত দ্রুত শেষ করতে হবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণ যানজট নিয়ন্ত্রণ এ ব্যাপারে আমরা আমাদের জনগণ যাত্রীকে সুফল দিতে পারি এখানে একটা সিদ্ধান্ত বোধ আমরা নিতেই পারি ঢাকা সিটিতে যে কৌশল আমরা মোটরসাইকেলে দুই যাত্রী হেলমেট সহ এটা আমরা আমার মনে হয় 98% আমরা সফল হচ্ছি এটা সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আর ইদানিং হাইওয়েতে মোটরসাইকেল নতুন এবং দেখা যাচ্ছে মোটরসাইকেল ইজি ব্যাগ এই তিন চাকার গাড়িগুলো এগুলোর জন্য ম্যাক্সিমাম দুর্ঘটনা আর এখন দুর্ঘটনা কম হলেও বেশি হচ্ছে কারণ একটা বাসের সাথে যদি মোটরসাইকেলের কোন প্রকার সংঘর্ষ তখন মোটরসাইকেলের তিনজনই দেখা যাবে
ইজি বাইক তো 9-10 জন, যা ড্রাইভার সহ সবার ক্যাজুয়াল দিতে বেশি, সেই তুলনায় দুর্ঘটনা কমে গেছে। আর আমি যে স্পিড লিমিট করেছি এটাও আমার মনে হওয়া খুব